আবার মোশাররফ দেখেন রাহেজুল দুইশত টাকা, জি আগাদিকে এই দেখেন পিছন দিকে আছে সুবহানাল্লাহ মসজিদের সংলগ্ন। তবে আমি বলবো একটুকু, আপনার বাড়ির সংলগ্ন হলো মোল্লার ঘর, আর যেই পাড়াতে যেই কাছে যারা থাকবে তাদের উপরে বেশি এরকম হক আছে, কাজে আপনি আজকে 500টি টাকা করবে। তোমার রোজি কে পড়ে ভুলে জানো না যাই প্রভু তোমারে, তোমার রোজি কে পড়ে ভুলে জানো না যাই প্রভু তোমারে, আমার জীবন আমার জীবন আমার মরণ তোরাহে করেছি কুরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান, তোমার দয়ায় প্রভু তোমার ময়ায় আমরা দেখি এ ভুবন আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি সবার মহান মালিক, আমরা বাঁচি কে তোমার জি, তুমি সবার মহান মালিক, আমরা বাঁচি কে তোমার জি, তোমার নামে তসবে পড়ি তোমার নামে, তসবে পড়ি শান্তি করি মন প্রাণ, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান, তোমার দয়ায় প্রভু তোমার ময়ায় আমরা দেখি এ ভুবন আল্লাহ, তুমি বড় দয়াবান, কাজে আল্লাহ রুজি খে আজকে জীবিকে কি বলে চিন্তা আছে, ছেলে মেয়েকে নিয়ে উল্লাসিত হয়ে আছে, কাজে কাজে আমি আপনার কাছে আবেদন করব, আর 300টি টাকা আপনি দিন 500 টাকা পূর্ণ করবেন। আল্লাহ আকবার, শেষ মোহাম্মদ এই দেখেন তিনি মাকে লক্ষ্য করে মৃতা মা, আল্লাহ আকবার আজকে মা নেই, অন্ধকার কবরে মা পড়ে আছে, মা আমার মা আদর করে মা কেন ডেকো, মা আমার মা আদর করে মা কেন হেকো, কত ভালোবাসা দিয়েছিলে আমায় ছেড়ে মা কেন গেলে, মা মা বলি তব তুমি শোনো, মা মা আমার মা আদর করে মা কেন ডেকো, মা আমার মা আদর করে মা কেন হেকো, যোগ্য মায় যোগ্য ধন যোগ্য হল বেটা, তোমার ঘর বানাইতে দিল 500 টাকা, আজ জমদূত কোথায় ছেলে রে বসে, মায়ে যান কবজ করে গেলে রে চলে, আজকে তার মাতা যদি বাঁচিয়া রহিত
কত ধনের সঙ্গে মা কথা গো কহিত, হাইরে যমদূত কোথায় ছেলে রে বসিয়াম, মায়ে জান কবজ করে গেল চলিয়াম, তাই পরে থাকে আম্মা কোন আজাবিতে, আজা বন্ধ করো আল্লাহ ধনের দানিতে, প্রশস্ত করিয়া দাও মায়েরই কবর, এ যত দৌড়কে পরে মায়েরই নজর, এমন জায়গায় আল্লাহ হইয়াছে ঠিকানা, নাই রে বালি সালা নাই রে বেছানা, তাই ঘে তো দোয়া করি ও গো পাকরা বানা, বিচাও তাদের গরে তোমার জান্নাত খানা, জাহান্নাম আগুন তুমি করিব হারাম, উত্তপ্ত তাম্বার উপর বানাইব খরম, আল্লাহ আল্লাহ গো তুমি বাড়িতে ঘরে যতগুলো সদস্য মেম্বার আছে, আল্লাহ তুমি তাদের হায়াতকে, আল্লাহ তুমি তাদের শরীর স্বাস্থ্যকে, আল্লাহ তুমি তাদের হাঁড়িতে বাড়িতে, আল্লাহ তুমি বরক দান করিও, আল্লাহ তুমি এ দানকে গ্রহণ করে নাও, আসরের মাঠে ময়দানে যেদিন কেউ কাউরি হবে না, আল্লাহ তুমি সেই দিন মা বেটা হাত ধরা ধরি, আল্লাহ স্বর্গ বাঁচে কয় ভেদ বাঁচে জান্নাত বাঁচে হয় আমি, রব্বানা তাকাব্বাল দুয়া নাম ইন্নাকা তাসমিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন আমিন। ভাইরা মা খালা বোনেরা আমার কেমন হলো? আহা, আজকে এই দেখেন তো দান ধ্যানগুলো এগুলো করতে হয় পবিত্র রমজানুল মোবারক মাস, আর আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে জালসাব সকলের নৈতিক একটা দায়িত্ব আছে। আহা হা হা, আসরের মাঠে ময়দানে এই মসজিদ জানে আল্লাহর কাছে দরখাস্ত না করে দেই, তারা ঘর বাড়ি করাতে বাহাদুর ছিল, তারা ঘর বাড়ি তৈরি করতে গিয়ে ধার দেনা করেছিল, কিন্তু আমাকে তৈরি করার জন্য আমার জন্য তাদের দিল মোলাম হয়নি, তারা কোনো দিন দান ধ্যান করেনি। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মাদিনাতে চলে এলেন, আর মাদিনাতে এসে দুই ইয়াতিমের জায়গা খরিদ করে মসজিদ তৈরি শুরু হয়ে গেল, আল্লাহর নবী মসজিদ তৈরি করার জন্য অংশগ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হুজুর আপনি অত্যন্ত কষ্ট করে সফরের অবস্থা অতিক্রম করে এসেছেন, কাজে একটুকু আপনার বিশ্রামের প্রয়োজন আছে, আপনি বিশ্রাম করেন আমরা কাজগুলো করছি। আল্লাহর নবী বললেন, এত ফজিলত সম্পন্ন আল্লাহর ঘরে দান করলে তৈরি করলে আছে, এতগুলো লোক এখানে নামাজ পড়বে তোমরা নাকি পাবে, আমি বঞ্চিত থাকব, কাজে কাজে আমি বঞ্চিত থাকতে ইচ্ছুক। আল্লাহর নবী দোয়া করছেন আর বলছেন, আল্লাহ ঘুমাল আয়েশা ফি দুনিয়া আয়েশাল আখিরাহ, আল্লাহ আমি দুনিয়াতে শকুন চাই না, আরাম চাই না, ধন চাই না, দৌলত চাই না, আল্লাহ মাল চাই না, আল্লাহ গো আমি জিন্দগি আইশো আরাম, আমি সুখময় জায়গা জান্নাত আমি চাই। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মাগফির লিল মুহাজিরিন।